নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। পুজোর শুরুতে সড়ক দুর্ঘটনা উদ্ধার বন্দে সংকটজনক অবস্থায় দুই। দ্রুতগতিতে পাচারের পথে দুর্ঘটনার কবলে পড়ল অবৈধ বার্মিট সুপারি বোঝাই বাহন। ঘন ঘন চুরিকাণ্ডে অতিষ্ঠ করিমগঞ্জের জনজীবন, তদন্তে নামল পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পুজোর শুরুতে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো উধারবন্দে। এদিন দুপুর ১২টা নাগাদ উধারবন্দ উত্তরপাড়ায় স্টেট ব্যাংক এটিএম এর পাশে ভিআইপি সড়কে দুর্ঘটনা সংঘটিত হয়। এক বাইক আরোহীর ধাক্কায় ছিটকে পড়ে এক পথচারী যুবক। দুর্ঘটনার পর উভয়ের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়ায়। স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে বাইক আরোহী সহ পথচারীকে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন উধারবন্দ থানার আধিকারিক খাওকাম চাংসাং। কিন্তু আহতদের অবস্থা বেগতিক থাকায় অ্যাম্বুলেন্স করে আহতদের তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। জানা যায় যে পথচারী যুবক উধারবন্দ থানার অন্তর্গত পানগ্রাম প্রথম খণ্ড কেচরিকুলের বাসিন্দা আজিবুদ্দিন লস্করের ছেলে রাহুল লস্কর, বাইক আরোহী উধারবন্দ হাসপাতাল রোড সংলগ্ন এলাকার বাসিন্দা শুভম দেব। বার্মিট সুপারি বোঝাই করে দ্রুতগতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি অল্টো। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটির দৃশ্যবন্দী হয় সিসিটিভি ক্যামেরায়। জানা গেছে, বার্মিট সুপারি বোঝাই করে হাইলাকান্দি থেকে আসা একটি অল্টো বাহন দ্রুত গতিতে যাওয়ার সময় কাছের কাটিগোড়ার চৌরঙ্গিতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। হাইলাকান্দি থেকে শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক হয়ে দ্রুত গতিতে বাহনটি যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। চোরের উপদ্রবে অতিষ্ঠ করিমগঞ্জের বিভিন্ন গ্রাম সহ শহরের জনগণ। একের পর এক চুরির ঘটনা সংঘটিত হয়ে চলেছে করিমগঞ্জ শহরে। পুলিশের কড়া প্রহরাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে গতকাল রাতে স্টেশন রোডের এওসি পয়েন্ট এলাকায় পাশাপাশি থাকা চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত সাফাই করল চুরের দল। দুটি হ্যাডওয়ার দোকান এবং জুতোর দোকান সহ একটি ওয়াইন শপে হানা দিয়ে নিশি কুটুম্বের দল নগদ অর্থ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নিয়েছে বলে অনুমান করেছে দোকানের মালিকরা। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সহ সদর থানার ওসি ভবেন ধিঙ্গিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরদের ধরতে অভিযান আরম্ভ করেছেন। सामान भी लिया है? सामान लेके गया हुआ तो हम लोग को इतना भी अब बता नहीं पाएंगे। सामान कुछ गायब हुआ है तो वह तो स्टडी करना पड़ेगा। सामान भी कुछ लगता है हमारा दुकान से गायब हुआ है, लेकिन क्या क्या गया है, रुपया कौन से एक रुपया भी नहीं छोड़ा गल्ला में से। कैसे घुसा? कैसे वही तो भाई, कैसे घुसा? टीना टीना ऊपर से टीना काट के घुसा, टीना से 3-4 लाख टका। कैसे छिलो? কটা দোকান চুরি হয়েছে? একসঙ্গে একসঙ্গে তো কালকে রাত্রে হয়েছে চারটা দোকান চুরি একসঙ্গে। এখানে কি পুলিশ থাকে না? পালংঘাটে 9টি জিপি থেকে সংগ্রহ করা মাটি দিল্লি ও তাজপুরের উদ্দেশ্যে প্রেরণ করা হলো। আমার মাটি আমার দেশ কর্মসূচির অধীনে পালংঘাট ব্লক এলাকার 9টি জিপি থেকে সংগ্রহ করা মাটি বৃহস্পতিবার দিল্লি ও দিশপুরের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। এদিন দারমিখাল জিপি অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 9টি জিপি থেকে সংগ্রহ করা মাটি মিশ্রণ করে দুটি কলসে ভরে দিল্লি ও দিশপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। অনুষ্ঠানের শুরুতে 2047 সালের মধ্যে দেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার শপথবাক্য পাঠ করা হয়। শপথবাক্য পাঠ করান পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। পরে দিল্লি ও দিশপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য মাটি ভর্তি দুটি কলস এসি কেডার সুমন রবিদাসের কাছে সমঝে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই অঞ্চলের 9টা জিপির প্রত্যেক ঘর থেকে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এসছে। আমরা খুব গর্ব অনুভব করছি আজকের দিনে পালংঘাট ব্লকের মানুষ, যে আমার অঞ্চলের মাটিও দিল্লিতে সুশোভিত হবে, আমার অঞ্চলের মাটিও দিশপুরে সুশোভিত হবে, দিশপুরে কনকলতা বিশ্ববিদ্যালয় হবে, আর এই বিশ্ববিদ্যালয় থেকে সমগ্র বিশ্বকেই আমরা 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 টার্গেট করে লক্ষ্য করে আমরা এখান থেকে শিক্ষা
বিস্তারের লক্ষ্যে কাজ করব। ঠিক তেমনি করে এই মাটি দিল্লিতে যাচ্ছে, আর দিল্লিতে যাবে ওইখানে আমাদের অমৃত বাটিকা নির্মাণ হবে, ওইখানে আমাদের কর্তব্য পথ নির্ণয় হবে। আমরা এই উদ্দেশ্যে কিছুক্ষণ আগে আমরা শপথ নিয়েছি, শপথ নিয়েছি কিসের শপথ নিয়েছি? আমরা নিয়েছি 2047 ইংরেজির মধ্যে আমরা এই দেশে, দেশকে, আমার মাতৃভূমিকে, আমার দেশকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যাব। তার জন্য আমরা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য পালন করব। এই শপথ আমরা কিছুক্ষণ আগে নিয়ে সাংবাদিক রিতেশ নুনিয়ার উপর হামলাকারীদের বিরুদ্ধে রবিবার 22 অক্টোবরের মধ্যে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানালো শিলচর প্রেস ক্লাব। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবের এক জরুরি সভায় সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কর্তব্যরত সাংবাদিককে দায়িত্ব পালনে যেভাবে বাধা দেওয়া হয়, অভব্য ভাষা প্রয়োগ করে শারীরিক আক্রমণ করা হয়, সেই দুর্বৃত্তদের কোনোভাবেই রেহাই দেওয়া যায় না, এই জোরালো দাবিও উত্থাপিত হয়েছে। বলা হয়েছে পুলিশের কাছে রিতেশ নুনিয়া প্রদত্ত এজাহারের ভিত্তিতে অভিযুক্ত উত্তম রায় এবং তার পার্ষদদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নতুবা প্রেস ক্লাব এ ব্যাপারে বৃহত্তর গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, শহীদ মঙ্গল পাণ্ডে চোখে নাগরিক জীবনে নিরাপত্তা বিঘ্নিত। মঙ্গলবার রাতে সেখানে পুলিশের সামনে সাংবাদিক রিতেশ নুনিয়া আক্রান্ত হয়েছিলেন। পুলিশ তাকে রক্ষা করা তো দূরের কথা, প্রাণ বাঁচাতে নিরাপত্তা রক্ষীরা অকুস্থল থেকে কার্যত পলায়ন করেন। অবস্থা যখন এই পর্যায়ে, তখন পুলিশ কিভাবে জনগণের নিরাপত্তা দিতে সক্ষম হবে, এই প্রশ্ন ছুড়ে দেন তিনি। হিন্দি দৈনিক প্রেরণা ভারতীর কর্ণধার দিলীপ কুমার বলেন, মূল অভিযুক্ত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য উত্তম রায় শাসক দলের একজন প্রতিনিধি হয়ে কিভাবে এরকম বর্বরোচিত গুন্ডাবাজি করতে পারেন, এটা তার বোধগম্য হচ্ছে না। শহীদ মঙ্গল পাণ্ডে চক সংলগ্ন এলাকায় সমাজবিরোধী কার্যকলাপের উত্তরোত্তর যেভাবে বেড়ে চলেছে, এটা জনজীবনে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক নিগ্রহে জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সাংবাদিক চয়ন ভট্টাচার্য বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত গভীরত অপরাধ, এ নিয়ে অবশ্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রেস ক্লাবে এ ব্যাপারে যে জরুরি সভা অনুষ্ঠিত হয়, তাতে আমরা আমাদের সিদ্ধান্তে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই যে আগামী রবিবারের মধ্যে অভিযুক্ত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য উত্তম রায় এবং তার পার্শ্বদের গ্রেপ্তার করে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে পুলিশের কোনো ধরনের গড়িমসি আমরা সহ্য করব না। পাশাপাশি আমাদের কাছে যে খবর রয়েছে, আজকে আলোচনায় উঠে এসেছে যে শহীদ মঙ্গল পাণ্ডে চক সংলগ্ন এলাকায় বহু অসামাজিক কার্যকলাপ ঘটছে, সেখানে মোদের ট্যাগ রয়েছে, যেখানে নাগরিক জীবন বিপন্ন, প্রতি মুহূর্তে সেখানে কার্যত অনেককে প্রাণ হাতে নিয়ে চলতে হয়। শিলচর শহরে একেবারে নাকের জোগায় কীভাবে এসব ঘটে থাকে, এবং সেদিন আমরা কী দেখলাম যে পুলিশ আক্রান্ত হয়েছে এবং পুলিশ সাংবাদিক রিতেশ নুনিয়ার নিরাপত্তা দিতে ব্যর্থ শুধু হয়েছে এমন নয়, পুলিশ সেখান থেকে কার্যত তারা পলায়ন করেছে, সেখান থেকে তারা চলে গিয়েছে। সোশ্যাল ড্রিমসে সারিবন্টন শোনাইয়ে সামাজিক সংগঠন সোশ্যাল ড্রিমস এলেভেন ব্রাদার্স সোসাইটি সোনাই দুর্গাপুজোর আনন্দে সামিল হতে এলাকার শতাধিক দুস্থ মহিলার হাতে শাড়ি তুলে দিলেন এলাকার বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই অটোস্ট্যান্ডের সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মহিলাদের হাতে শাড়ি তুলে দেন তারা। সোনাই পুরসভার 10 ওয়ার্ড সদস্য নূর আহমেদ বরভুইয়ার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য বিশিষ্টজনেরা সোসাইটির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সভাপতির বক্তব্যে নূর আহমেদ বরভুইয়া জানান, সংস্থাটি সামাজিক ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জনগণের কল্যাণে কাজ করে আসছে। শারদীয় দুর্গাপুজোর মুহূর্তে এলাকার শতাধিক দুস্থ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করে সংস্থাটি নজির গড়েছে সোনাইয়ে। সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সামাজিক স্বার্থে অবৈধ কার্যকলাপ সহ নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। আজকের এই পুজোর, শারদীয় দুর্গাপূজার প্রাককালে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ এই গ্রুপের আন্ডারে
বিতরণ করার অনুষ্ঠানে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তারা যে পদক্ষেপ নিয়েছে বা এই গ্রুপের যেটা গ্রুপ তারা সোশ্যাল রেজিস্ট্রেশন কমিটি যেটা হয়েছে সেটার মূল উদ্দেশ্য হল পিছপড়া গ্রামের পিছপড়া জনসাধারণের উন্নয়নমূলক কাজে নিয়োজিত হওয়া তাদের ক্লাবের উদ্দেশ্য। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এরকম একটা পদক্ষেপ নিয়ে একটা গ্রুপ গঠন করেছেন এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের মূল উদ্দেশ্য। আমি মিউনিসিপালিটির বক্তব্য ওয়ার্ড কমিশনার হিসেবে তাদেরকে অত্যন্ত অন্তঃস্ফূর্ত আন্তরিক ধন্যবাদ জানাই তাদের এই উদ্দেশ্য নিয়ে এই গ্রুপ যেটা তৈরি করেছেন উদ্দেশ্য সুন্দর সুষ্ঠুভাবে তারা যাতে পালন করেন আমি সবসময় তাদের সহযোগিতা কামনা করি এবং সহযোগিতা করব। আজকে আর বিশেষ কিছু না বলে এখানে আমার দোস্ত মহিলারা শারীরিক দুর্গা পূজার উপলক্ষে আমাদের মা বোনেরা যারা এসেছেন তাদেরকে বস্তু বিতরণ করা হবে এবং এখানে উপস্থিত সবাইকে আমার সাংবাদিক ভাইয়েরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই স্বচ্ছ সুন্দর শারদ সেরা সম্মাননা এবছরের পূজোয় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে বিশেষ কার্যক্রমের উদ্যোগ নিল সবুজ সৈনিক মঞ্চ। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে মঞ্চের উদ্যোক্তারা এবছরের পূজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম পদক্ষেপ স্বচ্ছ ভারতের স্বপ্ন বাস্তব রূপ দিতে সকল দুর্গাপূজা কমিটিকে জাঁকজমকের পাশাপাশি মণ্ডপের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন করেন এবং প্লাস্টিক বর্জনেরও আর্জি রাখেন। স্বচ্ছ ভারত জাতীয় কর্মসূচি স্বেচ্ছায় সামিল হয় স্বচ্ছতার মাধ্যমে শারদোৎসব আরো ব্যতিক্রম ও দৃষ্টান্তমূলক করে তোলার আশা ব্যক্ত করে মঞ্চ। তাছাড়াও জল দূষণ রোধে বিসর্জন পর্বে কাছাড়ের প্রাক্তন জেলা শাসকের নেওয়া বিশেষ পদক্ষেপ এবছরেও সক্রিয় রাখতে জেলা প্রশাসনের কাছে আর্জি জানান যৌথ সংগঠনের কর্মকর্তা তথা উদ্যোক্তারা। তারা জানান সবুজ সৈনিক মঞ্চের উদ্যোগে এবং একাধিক সংস্থার যৌথ সহযোগিতায় এবছরের দুর্গাপূজোর পর বিজয়া সম্মেলন আয়োজন করে স্বচ্ছতায় সেরা তিনটি পুজো কমিটিকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। পুজোর দিনগুলোতে সবুজ সৈনিকের আহ্বায়করা বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করে স্বচ্ছতায় সেরা কমিটির বাছাই করবেন, তাই সকল পুজো কমিটিকে স্বচ্ছতা বজায় বিশেষ পদক্ষেপ নিতে আহ্বান জানান। পাশাপাশি প্যান্ডেলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় স্বেচ্ছাসেবক নিয়োজিত করারও আর্জি রাখেন এবং স্বচ্ছতা সচেতনতায় পুজো কমিটির নানা প্রয়াস ও বিশেষ পদক্ষেপ কামনা করেন তারা। পুজোর শুরু থেকে শেষ অবধি পুজো প্যান্ডেলের 10 মিটার দূরত্ব অবধি আবর্জনা মুক্ত রেখে এবং পরিবেশ বান্ধব রাখার প্রয়াস নিতে সকল পুজো কমিটির কাছে আবেদন রাখে সবুজ সৈনিক মঞ্চ। সবচেয়ে বড় হয়েছে যে আমাদের এখানকার দুর্গাপূজার পরে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় পুজোর পর প্যান্ডেলের আশপাশ নোংরাগুলো জমে থাকে, এখান থেকে কোনো পরিষ্কার আবর্জনা কেউ করে নিচ্ছে না বা আমাদের মিউনিসিপ্যালিটিও অ্যাট প্রেজেন্ট কোনো অ্যাক্টিভ মোডে নেই, যেহেতু আমাদের বোর্ড নেই। তো এর জন্য আমরা সবার কাছে অনুরোধ জানাই, বিনম্র অনুরোধ করছি, পুজোর পর যে যে প্যান্ডেলের যেখানে নোংরাগুলো জমে আছেন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। দ্বিতীয়ত হয়েছে আমাদের নরেন্দ্র মোদীর প্রথম উদ্যোগ ছিল যে আমাদের ভারত অভিযানের ফার্স্ট ছিলেন যে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারতের এইটা একটা ফার্স্ট মোটো ছিল যে আমরা আশপাশ পরিষ্কার করব। আমাদের সব প্যান্ডেল পরিষ্কার করা আমাদের সবার দ্বারা সম্ভব না, তো আমরা যেখানে পুজো করছি এই জায়গাটাকে অ্যাটলিস্ট আমরা পরিষ্কার করব, এটি আমাদের মূল পুজোর চার দিন আমাদের মূল মানে আমাদের মোটিভ থাকা উচিত। তো মোটিভ থাকা উচিত, এর জন্য আমি সবার কাছে অনুরোধ জানাই আর আশা করি এবছর আমাদের সহযোগিতা আপনারা সবাই করবেন। সেকেন্ড থিং হয়েছে আমাদের এবারের অনুষ্ঠান, তো অনুষ্ঠানের মাধ্যমে এবছর আমরা আমাদের সবুজ সৈনিক উদ্যোগের তরফ থেকে আমাদের অনুষ্ঠানে আমরা একটা সিক্রেট ড্রাইভ করব স্বচ্ছতার উপরে। তো স্বচ্ছতার উপরে সিক্রেট ড্রাইভ করতে গিয়ে আমরা প্যান্ডেলগুলো ঘুরে বেরোব, এরপর শারদা সম্মিলনের পর আমরা সবাইকে আমন্ত্রণ করে যারা 1 থেকে 3 জন আমরা বিজয়িতা ঘোষণা করব। তো এটাই আমাদের এবার শারদোৎসবের পুণ্য লগ্নে করিমগঞ্জ শিববাড়ি রোড স্থিত ব্যবস্থা এনজিওর পক্ষ থেকে বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ভিতরে দীর্ঘদিন ধরে অবস্থানরত গোবিন্দপুর গ্রামের 51 জন ভারতীয় নাগরিকদের বস্ত্র বিতরণ করা হয়।
গোবিন্দপুর গ্রামের জনসাধারণের মধ্যে প্রতি পরিবার পিছু শাড়ি, ধুতি, বিধবা মহিলাদের জন্য শাড়ি সহ ফুটবল, ব্যাডমিন্টন সেট বিতরণ করা হয়। ব্যবস্থা এনজিওর পক্ষ থেকে আগামীতে করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জনহিতকর কার্য করা হবে। ব্যবস্থা এনজিওর বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিওর সভাপতি পার্থপ্রতিম নাথ, সম্পাদক দেবতোষ দাশগুপ্ত, বীরব্রত আচার্য, ছন্দা সিং, বর্ণালী দত্ত, জয়পতি বণিক, নিরুপম মজুমদার, নীলকমল ঘোষ, বিধান রায়, ভজন দে, বিপুল পাল, আখি চৌধুরী সহ অন্যান্যরা। সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামে আমরা আইসি। শারদীয় দুর্গাপূজার আজকে শুভ পঞ্চমী। এই পঞ্চমী তিথিতে পুণ্যলগ্নে আমাদের এনজিওর প্রেসিডেন্ট শ্রী পার্থপ্রতিম নাথ আসুন, সেক্রেটারি আসুন আমার দেবতোষ দাশগুপ্ত, আমার আরও মেম্বাররা ভাইস প্রেসিডেন্ট আসুন, ট্রেজারার আসুন, আর যারা আমরা এনজিওর মেম্বাররা আমরা সব আইসি। তো এরিয়াতে আমরা সবই পূজার সময় অল্প বেশ কাপড় চোপড় আমরা কিনি, তো ওই বেসিসে আমরা আইসি যে না এবার আমরা একটু আমাদের মা বোন যারা আছে তারা একটু কাপড় চোপড় দিমু, তো ওই বেসিসে আমরা শাড়ি আনছি, আমরা ধুতি আনছি, আর এখানে এখানে যুবক ভাইরা যারা আছে তারার লেগে আমরা একটা ফুটবল আনছি, আমরা ব্যাডমিন্টন র্যাকেট আনছি, সেট আনছি, পুরো সেট ব্যাডমিন্টন সেট আনছি। তো এরকম একটা প্রোগ্রাম আমরা এনজিও তরফ থেকে আজকে করলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলো মা জননী সমাজসেবা সংগঠন। এদিন শিলচর সুভাষনগরে মা জননী সমাজসেবা সংগঠনের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। প্রায় 200+ দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন, সংগঠনের সবার সহযোগিতায় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছেন এবং আগামী দিনেও অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাবেন। মা জননী সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে আজকে দুর্গা মারে স্মরণ করিয়া আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে কিছু বস্ত্র বিতরণ করছি। আমরা মারারে যে একটু হাসি ফুটাইবার লাগে আমরা চেষ্টা করছি। আমরা সংগঠনের সবে যত সদস্যরা আছে সব সদস্যরা মিলিয়া একটু সাহায্য তুলিয়া আমরা কিছু কাপড় আনছি, আনিয়া এই কাপড়গুলা আজকে মারার মধ্যে আমরা বিতরণ করছি। আর আমি সবরে বরাকবাসী সবরে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই, আপনারা সবের আশীর্বাদ আমরা সংগঠনের উপরে রাখবা, এটা আমরা আপনার কাছে অনুরোধ করিয়া জানাব। আমরা 200 মতো 200 উপরে হইব, 200 উপরে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি। আর আমরা চেষ্টা করি আর যাতে আগামী দিনে আপনারা আশীর্বাদের সহযোগিতার সাহায্যে আরো বেশি মানুষকে দিতে পারি, তো এই কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকবা দুর্গা মার কাছে প্রার্থনা করি। আমরা সংগঠনের সবের উপরে সংগঠনের প্রত্যেক সদস্যের উপরে আপনারা আশীর্বাদ রাখবা। পূজোর আগে সমাজে পিছিয়ে পড়া দুস্থদের মুখে হাসি ফোটাতে মানুষের খোঁজে মানুষের পাশে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাস নন্দাজি মহারাজ স্বেচ্ছাসেবক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে তালিকা প্রস্তুত করছেন সহসম্পাদক স্বামী রামু ভদ্র নন্দজী মহারাজ। মানুষের কাছে সামান্য হলে হাসি ফোটাতে দিনে রাত্রে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শিব জ্ঞানে জীবসেবার আদর্শ নিয়ে প্রতিবছরের মতো এবছরও আসন্ন দুর্গাপূজা আনন্দে মহালয়ার দিনে 500 বিধবা মহিলাকে পূজার কিট বিতরণ রামকৃষ্ণ মিশনের, যার মধ্যে ছিল শাড়ি, মশারি, কম্বল, বেডশিট সহ প্রায় 1500 টাকার রেশন সামগ্রী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পূজো শুরুতে সড়ক দুর্ঘটনা উদ্ধার বন্দে সংকটজনক অবস্থায় 2। দ্রুতগতিতে পাচারের পথে দুর্ঘটনার কবলে পড়ল অবৈধ বার্মিট সুপারি বোঝাই বাহন। ঘন ঘন চুরি কাণ্ডে অতিষ্ঠ করিমগঞ্জের জনজীবন, তদন্তে নামল পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।